টক দইয়ের এই কাবাব এতটাই সুস্বাদু হয় যে একবার বাড়িতে বানিয়ে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। প্রথমেই তার জন্য লাগছে জল ঝরানো টক দই। মোটামুটি 2 ঘন্টা সময়ের জন্য এইভাবে ভারী কিছু চাপা দিয়ে রাখলে দেখবেন জল ঝরানো টক দই খুব সহজেই পেয়ে যাচ্ছেন। 200 গ্রাম টক দইয়ের জল ঝরিয়ে নিয়ে আমরা মোটামুটি 75 গ্রাম জল ঝরানো টক দই পেয়েছি। তার সাথেই লাগছে 50 গ্রাম মতো পনির, যেটা গ্রেট করে নেওয়া হয়েছে। তার সাথে লাগছে 75 গ্রাম জল ঝরানো টক দই, 2 টিস্পুন মতো এখানে ক্যাপসিকাম মিহি কিমা করে নেওয়া হয়েছে, আর নিয়ে নেবেন 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ঝালের জন্য এখানেতে 2 টিস্পুন মতো কাঁচা লঙ্কারও কিমা করে নেওয়া হয়েছে, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো নেওয়া হয়েছে, 3/4 টিস্পুন চিনি নেওয়া হয়েছে, এখানে 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কিমা করে নেওয়া হয়েছে, 7 মতো নুনের জন্য আমরা এখানে 1 টিস্পুন মতো নুন নিয়েছি, কিছুটা কুচনো ধনে পাতা নিয়েছি, আর 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো নিয়েছি। এই সমস্ত উপকরণ একে একে একটা মিক্সিং বোলে দিয়ে দিন। আপনারা গ্রেটেড পনিরের জায়গায় কিন্তু সেদ্ধ আলুও গ্রেট করে অ্যাড করে দিতে পারেন। এবার একে একে পেঁয়াজ কুচি, নুন, গরম মশলার গুঁড়ো, কুচনো ধনে পাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি, গোলমরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর সমস্ত স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি মিশিয়ে ভালো করে মেখে নিন। ব্রেড ক্রাম বাইরে থেকে না কিনে এনে 3টে পাউরুটির ব্রাউন সাইডটাকে বাদ দিয়ে একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই বাড়িতেই ব্রেড ক্রাম পেয়ে যাবেন। এবার কাবাব তৈরি করার জন্য হাতে কিছুটা এই মিক্সচার নিয়ে একটা রাউন্ড শেপ বা টিক্কির শেপ দিয়ে নিন। তারপর সেটা ভালো করে 2 দিক ব্রেড ক্রাম্পে একবার করে কোট করে নিন। খুবই সহজ, আপনারা চাইলে কিন্তু টিক্কির শেপের জায়গায় রাউন্ড বলের শেপও দিতে পারেন। এই শেপটা তৈরি করে নেওয়া খুব ইজি, আর ভাজাটাও হয় ইভেনলি বলে এই শেপটাই সবাই বেশি প্রেফার করে। সমস্ত কাবাবের পিসগুলো তৈরি হয়ে যাওয়ার পর 30 মিনিটস এই সময়ের জন্য ফ্রিজে রেখে দিন কাবাবগুলো ভালো করে সেট করার জন্য। আধ ঘন্টা পর সাদা তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন। ধীরে ধীরে কাবাবের পিসগুলোকে তেলে ছেড়ে দিন। এক একটা দিক দেখবেন প্রথমে এরকম লাইট ব্রাউন কালার আসছে, যখন দেখবেন এইভাবে একটু ডিপ ব্রাউন কালার এসছে, একটা টিস্যু পেপার বোলেতে নিয়ে এক্সট্রা অয়েলটা যাতে অ্যাবজর্ব করে নেয় খেয়াল রাখবেন। সার্ভ করবেন শসা আর কেচাপ দিয়ে। ট্রাই করে জানাবেন কেমন লাগলো। এনজয়।